হ্যালো গাইস, আমি রাজ। ওয়েলকাম টু ফিল্ম ইউটিউব চ্যানেল। তো আজকে কথা বলা হবে, নতুন একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে টকঝাল মিষ্টিকে নিয়ে, মানে আমাদের কুলের আচার যে নতুন একটা সিনেমা আসছে ওই সিনেমাটাকে নিয়ে কিন্তু একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে। তো ওইটাকে নিয়ে কিন্তু আজকে আমি ডিসকাস করব। তো আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে কিন্তু চ্যানেলের সিনেমার রিভিউ এবং রিয়েকশন দেওয়া হয়। তো প্রথম বলি, এই যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজার, এই ভিতরে কিন্তু আমাদের গল্পটা কিন্তু কী হবে ওটা কিন্তু বুঝে দেওয়া হয়েছে। তো আমার কেমন লেগেছে, তো দেখুন ব্যাপার, পার্সোনালি আমার কিন্তু টপিক হিসাবে দুর্দান্ত লেগেছে, বেশ একটা ইউনিক একটা কন্টেন্ট। এখানে যেটা দেখতে পেয়েছি আমরা, যে একজন অবিবাহিত মেয়ে যখন থাকে তখন তার টাইটেলটা একটা আলাদা থাকে, এবং সে যখন বিবাহিত হয়ে যায় তার যখন শ্বশুরবাড়িতে আসে তখন কিন্তু তার সমস্ত কিছু চেঞ্জ হওয়ার সঙ্গে কিন্তু তার টাইটেলটাও কিন্তু চেঞ্জ হয়। ইয়েস, এটা কিন্তু একটা নিয়ম। তো এই নিয়মটা কিন্তু মানতে নারাজ আমাদের মধুমিতা সরকার, মানে মিঠি এখানে তার ক্যারেক্টারের নাম। তো ওটাকে নিয়ে কিন্তু বেশি কন্টেন্ট। তো এই টপিকটা হিসেবে আমাকে কেমন লেগেছে, আমি যদি এক কথায় বলি ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। দেখুন এইরকম একটা কন্টেন্টকে নিয়ে কিন্তু সিনেমা বাংলায় আমি মনে করি প্রথমবার হচ্ছে। ইয়েস, দেখলাম অনেকেই কমেন্টে লিখেছে যে এটা কী সিরিয়াল দেখছি নাকি আমরা। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এর থেকে আরও জঘন্য জঘন্য কন্টেন্ট নিয়ে কিন্তু, এর থেকে আরও কিন্তু ছোট্ট ছোট্ট কন্টেন্ট নিয়ে কিন্তু সাউথে কিংবা মালায়ালামে খুব ভালো সিনেমা হয়েছে। তো এবার বলি এই সিনেমাটার ক্ষেত্রে, দেখুন কন্টেন্টটা তো খুব ভালো, কন্টেন্টটা তো খুব ভালো, এবার মেন হচ্ছে মেকিংটা। সিনেমার মেকিংটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু সিনেমা হিট হতে বাধ্য। ওকে, তো এই আর 7-5টা সিনেমার মতন যদি আপনারা ওই সেরকম সেম এই ফ্যামিলি ড্রামা করেন তাহলে হয়তো এগোবে না গাড়ি। বাট আমি মনে করি এই সিনেমার যে কন্টেন্টটা তো খুব সুন্দর হয়েছে। তো কোনো অ্যানাউন্সমেন্ট ছোট্ট একটা টিজার দেখে কেউ মন্তব্য করা, কারোর খারাপ মন্তব্য করা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। ওকে, তো আমি মনে করি খুব ভালো লেগেছে আমাকে। এবং এখানে কিন্তু শুধুমাত্র আমরা এই টপিক হিসেবে দেখতে পাচ্ছি না যে শুধুমাত্র টাইটেল চেঞ্জ নিয়ে, এর ভিতরে কিন্তু আরও অনেক রয়েছে। যেরকম এখানে দেখতে পাই আমাদেরকে মিঠিকে, মানে মধুমিতা সরকারকে, ও কিন্তু যখন অবিবাহিত ছিল তখন কিন্তু ও টিকটক টিকটক ব্লগ ট্লগ ইউটিউব চ্যানেল সব করে। তো বিবাহ হওয়ার পর, শ্বশুরবাড়িতে আসার পর তার স্বামীকেও নিয়ে দেখতে পাচ্ছি আমরা ব্লগ ট্লগ করছে। তো এইরকম কিন্তু অনেক আছে আমাদের গ্রামবালায়, আমি দেখতে পাই সচরাচর অনেকেই আছে যে যারা কিন্তু অবিবাহিত সময় ঘরে অনেক কিছু টিকটক ফিটটক ভিডিও টিডিও করে। তো বিয়ে হওয়ার পরেও কিন্তু তারা ওই একই রকম রেগুলারিটি কিন্তু বজায় রাখে। তো এটাকে কিন্তু এখানে ধরে দেওয়া হয়েছে। এবং এখানে যাদের দেখতে পাচ্ছি স্টার কাস্টার আমরা রয়েছে, বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার, নীল মুখার্জি, ইন্দ্রাণী হালদার। ওকে, তো দারুণ লেগেছে। এবার দেখা যাক কবে কী আসছে ট্রেলার টিজার, তা দেখে কিন্তু আপনাদেরকে রিভিউ রিয়েকশন দেওয়া হবে। তো এইটুকুই কথা। ওকে, তো আপনাদের কেমন লেগেছে এই ছোট্ট একটা কুলের আচার অ্যানাউন্সমেন্ট টিজার, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সিনেমাটা এখন রিলিজ ডেট কনফার্ম করা হয়নি, ডিরেক্টর হিসেবে রয়েছেন মৈনাক ভৌমিক। মৈনাক ভৌমিক ডিরেকশনে সিনেমা তো খুব ভালো হয়, দেখা যাক এটা কেমন হয়, তা আশা রাখি হয়তো খুব ভালোই হবে। এটা ছিল মন্তব্য, আপনাদের কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টেক কেয়ার, বাই।